অন্য সব গ্রামের মতো জাপানের এই গ্রামটিও নির্জন। চাষাবাদের জমি থেকে শুরু করে দোকানপাট, বাস স্ট্যান্ড সবই রয়েছে এই গ্রামে। চারদিকে ভালো করে লক্ষ্য করলে লোকজনও দেখা যায়, কিন্তু তাদের কাছে গেলে অন্য দৃশ্য ধরা পড়ে। মানুষ নয়, বরং মানুষের পোশাক পরে দাঁড়িয়ে থাকা সারি সারি পুতুল। পুতুলে ভরা জাপানের এই রহস্যময় গ্রামটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। পুতুলে ভরা জাপানের এই গ্রামটির নামও অদ্ভুত। জাপানের ইয়া উপত্যকায় নাগরো গ্রামের নাম দেয়া হয়েছে স্কেয়ার ক্রো গ্রাম। পুতুলগুলি কাকতাড়ুয়ার আকারে তৈরি করা হয়েছে বলেই গ্রামের এমন নাম। এই গ্রামে কাকতাড়ুয়ার সংখ্যা 200-এরও বেশি। এক একটি কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে থাকলে মনে হয় তারা যেন জীবন্ত। কেউ টেলিফোনের লাইন ঠিক করছে, কেউ আবার বাসের জন্য অপেক্ষা করছে, কোথাও কোথাও আবার কাকতাড়ুয়ার দলকে আড্ডা মারতেও দেখা যায়। কিন্তু এই কাকতাড়ুয়াদের জীবদ্দশা 3 বছরের বেশি নয়। 3 বছর পার হয়ে গেলেই তাকে গ্রামের বাইরে সরিয়ে দেয়া হয়, তার জায়গায় চলে আসে অন্য এক কাকতাড়ুয়া। তবে জাপানে এমন এক ভুতুড়ে গ্রাম গড়ে ওঠার পেছনে সুকিমি আয়ানো নামে এক ব্যক্তির হাত রয়েছে। নাগরো গ্রামে জন্ম হলেও পড়াশোনার সূত্রে গ্রাম ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন সুকিমি। 2002 সালে আবার ওই গ্রামে ফিরে আসেন তিনি। কিন্তু গ্রামে আসার পর তিনি হতাশ হয়ে পড়েন। সুকিমি জানান, নাগরো গ্রামে আগে 300 জন গ্রামবাসী থাকতেন, কিন্তু তিনি যখন ফিরে এলেন তখন গ্রামে মাত্র 27 জন ছিলেন। গ্রামটি যেন ফাঁকা ফাঁকা না লাগে তাই কাকতাড়ুয়া বানানো শুরু করেন তিনি। এই পুতুলগুলো বানানোর আগে গ্রামটি নিতান্তই সাধারণ এক গ্রাম ছিল, কেউ গ্রামটি নিয়ে ভাবত না। 2014 সালে জার্মান ফিল্ম মেকার ফ্রিটজ স্কুম্যান সুকিমির পুতুলের কাজ নিয়ে ভ্যালি অব ডলস অর্থাৎ পুতুলের উপত্যকা নামে একটি ছোট ডকুমেন্টারি বানান। এরপর থেকেই বিশ্ববাসীর কাছে নাগরো গ্রামটি নতুন রূপে পরিচিত হয়ে ওঠে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।